অনেক দিন কাজ করি, কাজ করতে 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 এক জায়গাতে এক সময় মাঝাটা ব্যথা করে, এই জায়গাটা প্রচুর ব্যথা করতো। রোজার মাঝে আমি মসজিদে শুয়েছিলাম, বহুত লোক শুয়েছিল ফ্লোরে, হ্যাঁ ফ্লোরে, ফ্লোর তো উঠতে আমি আর উঠতে পারি না। ছেলের বললাম, ছেলে যে ফার্মেসিতে কিছু ওষুধ এনে দিল, খানিক কম ইয়া ছিল, আবার রাইতে হলে ব্যথা হইতো। পরে ছেলে স্যারের দেখলো টিভিতে, দেখার পরে ছেলে বললো, যাবা আমি ওনে তোমার নিব। ঠিক, আমি স্যারের কাছে আইসি, তো স্যার 14 দিনে ভর্তি দিয়েছিল, স্যারে আমার যতই বলছিল আপনি ভর্তি ছাড়া ভালো হইবেন না। তো ঠিক, আমি 10 দিন আইসি, 10 দিন আগে স্যারের কাছে ভর্তি হয়েছি, ভর্তি হওয়ার পরে আজকে 10 দিন শেষ, ইনশাল্লাহ আমি সমস্ত সুস্থ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আজকে আমার পাশে যিনি বসে আছেন আব্দুর রহমান, আমাদের আরেকজন ভাই, আরেকটি সফলতার গল্প আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে। দর্শক, বর্তমান সময়ে আমরা যেটা দেখতে পাই যে মানুষ বিভিন্ন রকম ব্যথা নিয়ে আসেন, মাথার একদম উপর থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত প্রতিটা জায়গার আলাদা আলাদা করে এক একজন এক একভাবে তাদের সেই ব্যথাগুলো বর্ণনা করেন, এক একজন এক একটা সমস্যা নিয়ে আসেন, এক একজনের এক একটা সিনড্রোম, এবং দেখা যাচ্ছে যে আপনার অনেকে ঠিকমতো প্রকাশ করতে পারেন, আবার অনেকে হয়তো পারছেন না। এক একজন হয়তো বলছেন যে আমার ব্যথাটা এক সাইডে, কিন্তু তার সমস্যাটা দেখা যাচ্ছে যে বের হচ্ছে আরেকটা জায়গায়। এই যে ছোটো ছোটো ব্যাপারগুলো, যে বিষয়গুলো দেখা যাচ্ছে যে আপনার দিনের পর দিন মানুষ তার নিজের ভিতরে তারা পুষে রাখছেন, ফলশ্রুতিতে দেখা যায় একটা সময় সেই সমস্যাটা একটা ক্রনিক পর্যায়ে চলে যায়, খুবই খারাপ অবস্থায় চলে যায়। বাট সঠিক সময় যদি সঠিক ট্রিটমেন্টটা করা যায়, সেই মানুষ খুব দ্রুত এবং অল্প সময়ের ভিতরে ভালো হয়ে যান, ঠিক যেমনটা ঘটেছে আমাদের এই আব্দুর রহমান ভাইয়ের ক্ষেত্রে। দর্শক, বেশি কথা না বাড়ি, আসুন সরাসরি ওনার কাছ থেকেই জানি ওনার এই সফলতার গল্প। আসসালামু আলাইকুম। আসসালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বয়স কত? আমার বয়স 50 ছাড়াই গেছে। 50 ছাড়িয়ে গেছে। আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন আপনি এমনি পেশাগতভাবে কি করেন? পেশাগতভাবে আমি বিটিসিএল এ জব করি। বিটিসিএল এ? বিটিসিএল কোন জোনে আছেন? আমি আছিল হলশান 1 নম্বরে, গুলশান 1 নম্বর জোনে। আচ্ছা, কত বছর ধরে ওখানে আছেন? আমার প্রায় মানে প্রায় মনে করেন 35-37 বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেক দিন কাজ করি, কাজ করতে 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 এক জায়গাতে এক সময় মাঝাটা ব্যথা করে। আচ্ছা, তারপরে আমার ছেলে স্যারের ইয়ে দেখলো। কতদিন আগে? প্রায় আরো 3 বছর আগে। গত 3 বছর আগে? 3 বছর আগে। তার আগে কি আপনি কি একদম স্বাভাবিক ছিলেন? না, তার আগে মানে আস্তে আস্তে মনে করেন যে ওষুধ খাইতাম, ফার্মেসিতে যাইতাম। মানে কেন যেতেন, মানে কি হয়েছিল? এই জায়গাটা প্রচুর ব্যথা করতো, এটা ব্যথা করে। শুরুটা যদি একটু বলেন, যে হঠাৎ আপনি সুস্থ আছেন, হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে দেখছেন যে হয়তো পিঠটা একটু ব্যথা করছে, অল্প একটু ব্যথা। না, এটা হ্যাঁ আবার একটু ইয়ে আছে, রোজার মাঝে আমি মসজিদে শুয়েছিলাম, বহুত লোক শুয়েছিল একদম ফ্লোরে, হ্যাঁ ফ্লোরে, ফ্লোর তো উঠতে আমি আর উঠতে পারি না, এই আমার শুরু। এই প্রথম এই শুরু? তার আগে এই ধরনের কোনো সমস্যা? না, কোনো কিছু ছিল না। এখন এরপরে তো আমি তো অফিস করতে হইব। ছেলের বললাম, ছেলে যে ফার্মেসিতে কিছু ওষুধ এনে দিল, খানিক কম ইয়ে ছিল, আবার রাইতে হলে ব্যথা হইতো। এরকম করতে 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 ঘুরতে 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 বহুত খানো গেলাম। পরে ছেলে স্যারের দেখলো টিভিতে, দেখার পরে ছেলে বললো, যাবা আমি ওনে তোমার নিব। ঠিক, আমি স্যারের কাছে আইসি, তো স্যার 14 দিনে ভর্তি দিয়েছিল, পরে স্যার একটা ওষুধ লেগে দিল, ওষুধ খাই আমি দীর্ঘ প্রায় 2 বছর 2.5 বছরের মতো মানে খাইতেছি। খাওয়ার সময় সময় মনে করেন আপনার ভালো থাকি, তারপরে আবার মানে ইয়ে জায়গা। স্যারে আমার যতই বলছিল আপনি ভর্তি ছাড়া ভালো হইবেন না। তো ঠিক, আমি 10 দিন আইসি, 10 দিন আগে স্যারের কাছে ভর্তি হয়েছি, ভর্তি হওয়ার পরে আজকে 10 দিন শেষ, ইনশাল্লাহ আমি সমস্ত সুস্থ আলহামদুলিল্লাহ। স্যার, আমরা একটু পেছন দিক থেকে যদি একটু আসি, আপনি যেটা বলেছেন যে আপনি হঠাৎ করে একদিন আপনি মসজিদে ফ্লোরে সরাসরি শুয়েছিলেন এবং সেটা থেকে হঠাৎ করে আর আপনি উঠতে পারছেন না, প্রচণ্ড রকম ব্যথা আপনার পিঠে, তো আপনি পাশাপাশি আপনার কোনো একটা ডিসপেন্সারি থেকে একটু ব্যথানাশক ওষুধ এসে যখন আপনি খেয়েছেন হয়তো কিছুটা মুভ করতে পেরেছেন, সেই ব্যথাটা পরবর্তীতে আবার আপনার ফেরত আসতো। কি হতো, দেখা যাচ্ছে হয়তো আপনি রাতের বেলা হয়তো আপনি শুয়ে আছেন, সকালে আর উঠতে পারছেন না, প্রচন্ড মানে রাত্রেবেলা শুয়ে সোজা হইয়া সকাল ঘুমাতে উঠতে মানে জানটা বাইরে হয়ে যায়, মানে কাজে যে যাবেন অফিসে যাবেন সেটাও আপনার জন্য অনেক মানে 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 সিরিয়াসলি। এখন মনে করেন স্যারে যে ওষুধগুলো দিছে খাইতে থাকি আল্লাহর রহমতে, এখন তো আমি সুস্থ পুরা সুস্থ। তো স্যারে আবার বলছে যে 1 সপ্তাহ পরে দেয়া করেন, কি হইলাম না হইলাম।
তো যখন আপনি দেখা যাচ্ছে যে আপনার এই পিঠে ব্যথা শুরু হলো, আপনি ডিসপেন্সারি থেকে আপনি ওষুধ খেয়ে শুরু করলেন, তো যখন ব্যথা যাচ্ছে না, প্রাথমিকভাবে কোনো ডক্টরের কাছে যাননি ওখানে? না, প্রাথমিকভাবে যাইনি। আচ্ছা, তার পরবর্তীতে প্রথম কোন ডক্টরকে দেখিয়েছিলেন? প্রথম যে ইয়াতে সরকারি একটা হাসপাতাল আসিল ইয়াতে সাদাবাস, আচ্ছা ওখানে আমার স্টাফ আসিল, উনি আমরা নিয়ে গেছিল। আচ্ছা, উনি একে কথা বলছে আপনি এটা ভালো হইব না, ভালো একটা হাসপাতালে যায়। উনি কি কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করেছিলেন? হ্যাঁ, পরীক্ষা মানে ওইটাই করাইছে, এমআরআই করাইছে, পিটের এটা করাইছে। তো উনি বললো যে এটা মানে আপনি যে কোনো একটা হাসপাতালে ভর্তি হন, মানে উনি বলেছেন এটা এমনি ভালো হবে, এটা মানে হইব না, উনি সরকারি তো উনি বলছে এইভাবে হইবে না, আপনি যে কোনো একটা হাসপাতালে ভর্তি হন, ভর্তি হলে ইনশাল্লাহ আমরা সুস্থ হয়ে যাবো। আচ্ছা, তো সেই কথা অনুযায়ী এটা কতদিন আগে বলেছিল? প্রায় অন্তত ওই যে আইলাম ইয়ে করলাম না, আড়াই বছর আগে, প্রায় আড়াই বছর, আড়াই বছর আগে ওই স্যার মানে ওই স্যার বলার পরে আমরা নিয়েছি। আচ্ছা, তো এই যে আড়াই বছর আগে আপনাকে বলেছে, তো আড়াই বছর কী করেছেন? আড়াই বছর এই যে ওষুধ খাইছি, দিনের পর দিন ওষুধ খেয়েছেন, ওষুধ খেয়েছেন? না, অন্য ওষুধ খাই নাই, এনতে খাইছি। হ্যাঁ, স্যার আমারে বলছে ওষুধ নিয়ে খাইতে পারবেন কিন্তু আপনি ভর্তি হইতে হবে। আচ্ছা, ভর্তি না হলে থেরাপি না দিলে এটা আমি ইয়ে হবো না। এমনকি কখনো হয়েছে যে আপনার প্রচণ্ড ব্যথার কারণে আপনি আপনার অফিসে যেতে পারেননি, স্বাভাবিক যে কাজগুলো সেগুলো করতে পারছেন না, দিনের পর দিন বিছানায় শুয়ে থাকতে হবে? না 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 না, ওটা না, আমি দিনের পর দিন শুয়ে আসছিলাম না, আমি কাজ করছি, যতই ব্যথা হোক বসে কাজ করছি সারাক্ষণ কাজ। আমার একটা কাজ হলে কি আমি বসে, মনে করেন যদি সকালে বসি দুইটা আড়াই তিনটা পর্যন্ত খালি বইয়েই থাকি, আমার কাজ হইলো বসে, কাজ হচ্ছে বসে বসে। এইটা এই এই বসার থেকে আমার ওই স্যারে একবার বলছিল আপনি যে 1 কেজি পানি আলু দিতে পারবেন না। আচ্ছা, 1 কেজি পানি আলু দিতে পারবেন না আপনি, ওই যে মানে কমটার ভাত রুমে যাবেন, তারপরে শেয়ারে বইয়া নামাজ পড়বেন, শেয়ারে বইয়া ভাত খাইবেন, ওই থেকে মানে আর কি আস্তে 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 শুরু। আচ্ছা, তো যখন আপনার দিনের পর দিন এভাবে যাচ্ছে এবং আপনি ওষুধ খাচ্ছেন, ভালো হচ্ছেন না, কখনো কি এরকম মনে হয়েছে যে আমি কি আসলে আর কখনো সুস্থ হব না, আমি কি আর কখনো স্বাভাবিক জীবনে ফিরে যাব না, এরকমটা? না, ইনশাল্লাহ আমি এই ধরনের কোনো মনে কিছু নেই নাই, কেলে আমার ভিতরে সবসময় একটা শক্তি কাজ করে। হ্যাঁ, শক্তি কাজ করছে, ইনশাল্লাহ আমি মানে ইয়ে আছি, সাধারণত একটু ব্যথা। হুম, এই জন্য লাস্টে দেখলাম যে না, স্যার যেটা বলছে চিন্তা করলাম যে না, স্যার কথাটা বলছে আমি স্যারের কাছে আবার যাই। আচ্ছা, তো স্যারের কাছে যখন আসছেন, স্যার আপনাকে দেখে কি বলেছিলেন যে আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন, ভালো হবেন? হ্যাঁ কইছে। আচ্ছা, তো সেই অনুযায়ী আপনি স্যারের কথা মতো আপনি ভর্তি হয়ে গেছেন। আমরা আপনার এমআরআই ডায়াগনোসিসে যেটা দেখতে পাচ্ছি যে আপনার PLID ছিল L4, L5 এবং S1, এই তিনটা ডিস্ক আপনি স্পন্ডলাইসিস ছিল। তো সেই অনুযায়ী স্যার আপনাকে বেশ কিছু অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট যেটাকে বলে, সর্বাধুনিক যে পদ্ধতিগুলো সেগুলোর মাধ্যমে বিভিন্ন ইলেকট্রনিক থেরাপি আছে, বিভিন্ন ফিজিক্যালি আছে, মেডিসিন আছে, তো এই পদ্ধতিগুলো দিয়ে যখন স্যার আপনাকে ট্রিটমেন্ট দেওয়া শুরু করলেন, স্যার বললেন যে 10 দিনে আশা করা যে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে যাবেন। স্যার বলছে এবং সেই অনুযায়ী আপনি 10 দিনের মাথায় ইনশাআল্লাহ সুস্থ হয়ে গেছেন। আচ্ছা, 10 দিনের মাথায় এখন আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হচ্ছেন, আলহামদুলিল্লাহ। স্যার, আপনার সেই কোমরের ব্যথা বা একটু বসে থাকলে যে ব্যথা হয় বা একটু কোনো কিছু তুললে যে ব্যথা হয়, সেগুলো কি এখন আছে আপনার ভিতরে? এখন আর নাই। তো এই সংবাদটা যখন আপনি আপনার পরিবারের মানুষদের সাথে শেয়ার করেছেন, তারা শোনার পরে কি করেছে? এই যে দীর্ঘ এতদিন একটা দুশ্চিন্তা, এই যে 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 এই যে আমার ওয়াইফ বললো ফোন করে, ইনশাল্লাহ স্যার যদি বলে থাকে ইনশাল্লাহ 10 দিনের মাথা তোমার সুস্থ হয়েছো, আর ইনশাল্লাহ যদি ইয়ে হয়ে থাকে আই পরে। আমরা পাশে 3 জন আসলাম, 3 জনে সুস্থ হয়েছি, ইনশাল্লাহ আমরা আজকে একই দিনে সবাই চলে যেতে, আলহামদুলিল্লাহ। দর্শক, কী বলবো বলেন, আপনারা নিজেরাই শুনলেন, এই যে এত বছরের ব্যথা, আমরা অনেকেই এই যে দেখুন ভাই, কিন্তু একটা মেসেজ আপনাদেরকে দিয়েছেন যে ধৈর্য থাকতে হবে চিকিৎসার ক্ষেত্রে, আপনি যে চিকিৎসাই করেন আপনাকে আসলে ধৈর্য থাকতে হবে এবং এটার পিছনে লেগে থাকতে হবে। আমরা কিন্তু এরকমটাই কিন্তু দেখতে পাই, আমরা কিন্তু এরকম অসংখ্য পেশেন্ট পাই, ধৈর্য কম থাকে, চিকিৎসা নিচ্ছেন, 2 দিন পরে মনে হচ্ছে যে না হয়তো আমি ভালো হবো না, আরেকজন ডক্টরের কাছে যাচ্ছেন, আরেকজনের কাছে যাচ্ছেন। আমরা একজন ডক্টরকে পেয়েছি যিনি আমাদের একটি স্বনামধন্য হসপিটালে, ঢাকা শহরের একটি গভর্নমেন্ট হসপিটালের, সকাল থেকে রাত পর্যন্ত উনি 6 জন ডক্টরকে দেখিয়েছেন একদিনে। উনি কনফিউজ, তারপরে উনি কনফিউজ কেন হবেন না, 6 জন ডক্টর তো ওনাকে 6 রকম মতামত দিবেন। আমার কথা হচ্ছে, আপনার যা সমস্যা আপনি সেই বিষয়ের সেই ডক্টরকে আপনি দেখান, আপনার তো অন্য ডক্টর দেখানোর দরকার নেই, এবং তার উনি যেভাবে বলেন আগে সেই ডক্টরের ব্যাপারে একটু খোঁজ খবর নেন, ওনার ভালো হওয়ার পরিমাণ কেমন থাকে, রেশিওটা কেমন থাকে, রুগীদের যে ধরনের সমস্যা সেই সমস্যার আসলে উনি ডক্টর কি না, এবং সেই পরিমাণ উনি চিকিৎসা দিচ্ছেন কি না, একটু ভালো করে আগে খোঁজ খবর নেন এবং সেই অনুযায়ী এসে আপনি তার চিকিৎসা গ্রহণ করেন। আপনার ভালো হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার,
শুধুমাত্র আপনাকে ভরসা রাখতে হবে, ভরসা রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা এইভাবে সারা জীবন আপনাদের সেবা করতে পারি, আপনাদেরকে এরকম নিত্য নতুন বিভিন্ন রোগ সম্পর্কে জানাতে পারি এবং তার সমাধান সম্পর্কে আপনাদেরকে অবগত করতে পারি। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।